আমাদের রুম ছিল থার্ড ফ্লোরে, আর রুম নাম্বার হচ্ছে 308, আর এটা হচ্ছে আমাদের রুমের এন্টায়ার ভিউ। এই হলো একটা বেড, ঠিক আছে, বেডটা নরমই আছে অনেক, ঠিক আছে, তোমাদের এই যেটা হোটেলটা পুরোটা দেখালাম, বেড নরম আছে, আর এদিকে তার কি সুন্দর ডেকোরেশন কাজ আছে, আর একটা মিরর দিয়েছে, ঠিক আছে, আর এখানে আছে ওটা এখানে রাখার জন্য কিছু জিনিস, এখানে ফ্ল্যাগ পয়েন্ট দিয়েছে, আর এলো ফোন, আর এটা হলো পুরো বেডটা, বেডটা আমার তিনজনের জন্য ঠিক আছে, একদম পারফেক্ট আছে। তারপরে এখানে আছে টিভি, এখানে একটা সোফা, একটা টেবিল, এখানে একটা ফ্রিজ আছে, ফ্রিজ আছে, আর এখানে হলো কাপবোর্ড আছে, এই যে জিনিসপত্র রাখার জন্য আছে, পুরোটা এখানে পুরোটা কাপবোর্ড আছে, আর এদিকে আছে ব্যালকনি আছে, আর এদিকে দিকে দেখাচ্ছে, এই হলো পুরো রুমের ইয়ে, পুরো রুমের ইয়েটা এই দেখতে পাচ্ছ, ওপরে ফল সিলিং করা আছে, একদম অসাধারণ কিন্তু। আর তারপরে তোমাদেরকে বাথরুম টেবিল দিয়ে দেখাই, এই যে বাথরুম, বাথরুম দেখাই, যে বাথরুমটা দেখতে পাচ্ছ, এখানে আছে প্যান আছে, ওপরে আছে শাওয়ার আছে, গিজার আছে, জামা কাপড় রাখার জন্য একটা র‍্যাক আছে, এদিকে কল আছে, ঠিক আছে, শ্যাম্পু দিয়েছিল, ঠিক আছে, আর বেসিন আছে, বেসিনের জলও আছে, আর এখানে একটা মিরর আছে। তো এই হলো পুরো বাথরুম, ঠিক আছে, বাথরুমটা তোমাদেরকে দেখালাম, এবারে তোমাদেরকে দেখাবো ব্যালকনিটা, আচ্ছা চলো ব্যালকনিটা তোমাদেরকে দেখাই, এই হলো পুরো ব্যালকনি, বাইরে প্রচন্ড কিন্তু গরম আছে, বাইরে প্রচন্ড গরম, আর এই যে হলো ভিউ, এটা হলো পুরো ভিউ, আর মারাত্মক গরম কিন্তু, কালকে ওয়েদার ভালো ছিল কিন্তু আজকে প্রচন্ড গরম, এই পুরো ভিউ। তো চলো ভিতরে যাই, পুরো তোমাদেরকে ডিটেলস বলে দিলাম আমরা, পুরো হোটেল, হোটেল পুরো দেখিয়ে দিলাম, আর এই হোটেলের রেট পড়েছিল ও 2600 টাকা, 2600 টাকা পড়েছে, আর হোটেলের নাম হলো ও দোয়ারেপুরে একদম পাশেই, আর হোটেলের নাম হলো জোসনা ইন্টারন্যাশনাল, আর যেটা দোয়ালের পুরো পাশে আছে জাহাজবাড়ি। তো এই হলো পুরো হোটেলের রিভিউ দিয়ে দিলাম, খাবারটা আবার সবই তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, আর খাবারের সত্যি কোয়ালিটি, সবাই বলছে খাবারের কোয়ালিটি সত্যি অসাধারণ, খুব সুন্দর হয়েছে, খাবারের প্রাইস একটু বেশি হলে কিন্তু খাবারের কোয়ালিটি অসাধারণ। আর তাদের নতুন যাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনে ক্লিক করো, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করো, করে বলো আর কোথায় ভিডিও বানাবো। তো চলো, এই ছিল আমার পুরো হোটেলের পুরো রিভিউ দিয়ে দিলাম, আগেও হোটেলে আমি রিভিউ দিয়েছি দীঘাতে, এবার হোটেলে রিভিউ দিলাম, হোটেলটা সত্যি অসাধারণ হোটেল, তোমাকে পুরো দেখিয়ে দিলাম, আর 2600 টাকা রেট নিয়েছিলো আমার থেকে, নো জিএসটি, জিএসটি নেয়নি। তো তোমরা যদি আসতে যাও তো যাদের বুক করে নাও, স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, বুক করে নাও হোটেল জোসনা ইন্টারন্যাশনাল। তো চলো টাটা ভাইবে, আজ যেন টাটা ভাইবে, আবার নতুন একটা হোটেল নিয়ে নতুন নেক্সট ভিডিও আসবে। I'm not afraid to die.
भी लगे ना मुझे, तवा भी लगे ना मुझे, जब से दिल को मेरे तू लगा है।